এর মরফি বিবেতে তোমরা কেমন আছো বলো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের ব্লগটা হচ্ছে ভাইফোঁটা আর আমার ভাই একেবারে ফুল রেডি হয়ে আছে আমি ওপরে পুজো দিয়ে এসে ভাইয়ের জন্য সব গিফটও কিনে এনেছি বাট দেখাচ্ছি সেটা ভাইয়ের সামনে দেখানো ভাইকে বাইরে বের করে এই যে আমি এত কিছু জিনিস ভাইয়ের জন্য কিনে এনেছি এখানে মোট 100 টাকার মানে 100 রুপিসের সব ইনগ্রিডিয়েন্টস আছে এই যে লেজ দুটো লেজ 10 রুপিস একটা কুরকুরে ও মাঞ্চ আর পার্ক খেতে খুব ভালোবাসে মানে ক্যাডবেরি বিস্কুট দিয়ে বিস্কুট খেতেও খুব ভালোবাসে স্কুলে বিস্কুট নিয়ে যায় আর এই যে মাঞ্চ আর মাঞ্চ বেশি ভালোবাসে মাঞ্চ আর পার্ক কিনেছে আর এটা কিনেছি ভাই আমাকে কি গিফট দেবে ও অনেক দিন আগে থেকে বলেছে না আমি তোকে ভাইফোঁটায় গিফট দেব বাট কি দেবে সেটা আমাকে এখনো পর্যন্ত জানায়নি ও কি কিনেছে না কিনেছে এখনো পর্যন্ত আমাকে কিচ্ছু জানায়নি আর ও শুধুমাত্র বাবার সাথে সাথ করে কি কিনছে না কিনছে সেটা আমি কিচ্ছু জানতে পারছি না আর ওই যে ও শুধু হাসছে মানে কিনেছে কিনেই শুধু হাসছে যে কি কিনেছে সেটা আমাকে বলছেই না বাবাকেও যদি আমি লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করছি বাবাও আমাকে কিছু বলছে না তো দেখবো ভাইফোঁটা যখন দেবো মানে সব রেডি হয়ে গেছে কিন্তু মা চলে গেছে হসপিটালে আমাকেই সব কিছু রেডি করতে হবে ওই বল কি দিচ্ছিস না ও কারো সামনেই বলছে না ও বলছে যখন ভাইফোঁটা দিবি তখন দেবো দেখি কি দেয় আমার মনে হয় 10 টাকার একটা ক্যাডবেরি দিয়ে ছেড়ে দেবো বা 1 টাকার দুটো লজেন্সি ছেড়ে দেবো ওই তোর কাজ তো চলো কি দেয় সেটা ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা আমরা চলে এসেছি ওপরে আর এটা একটু স্পিড দেখছো তো আসলেও স্পিড না আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো এখন আমি ব্যাটারি নিচ্ছি চন্দন গঙ্গা জল দিয়ে তো এবার ওই চন্দন কাঠটা রেখে চন্দনটা নিয়ে ওপরে চলে যাব আর এখানে দেখতে পাচ্ছ দিদা মিষ্টি সাজাচ্ছে বাবা অনেক রকমের মিষ্টি এনেছে প্রায় 9 রকমের মিষ্টি এনেছে সব সাজিয়ে রাখা হয়েছে আর ওকে আমার গিফট কিন্তু দেওয়া হয়ে গেছে সামনে মানে ছবি তোলার জন্য আমি সামনে রেখে দিয়েছি ও বললো যে বাবা এত কিছু জিনিস তুই আমাকে দিচ্ছিস তো খুবই ও খুব আনন্দ হয়েছে তো বন্ধুরা সকাল থেকে আমরা না খেয়েছিলাম এখন আমরা খেয়ে নিচ্ছি ভাইফোঁটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু মাঝে কোনো আমি ভিডিও করতে পারিনি যেহেতু মা বাড়ি ছিল না বুঝতেই পারছো তো কেউ ভিডিও করা ছিলও না আমি অনেক খুশি যে আমার ভাই আমাকে একটা 100 টাকার ডেয়ারি মিল্ক দিয়েছে টাকাটা বড় কথা না ও যে ভালোবেসে আমাকে একটা ক্যাডবেরি দিয়েছে সেটাই বড় কথা মানে সত্যি আমি তো কেঁদেই ফেলেছিলাম মাঝে যে ও আমাকে দিল মানে একটা ভিডিওতে ইয়ে হয়নি বাট আমি পরে কেঁদে ফেলেছিলাম যে ওইটুকুটি বাচ্চা ও টাকা কিন্তু গোছাচ্ছিল আমি জানি যে টাকা গোছাচ্ছিল কিন্তু আমি জানতাম যে ওর জন্মদিনের জন্য বাট আমরা যে ঘুরতে যাব ওইখানে হয়তো নিজে কিছু করবে বলে টাকা গোছাচ্ছিল কিন্তু যে ও নিজে থেকে যে এটা দেবে ও শুধু বাবাকে বলেছিল যে ও নিজে থেকেই দেবে বাট যে অত বড় একটা জিনিস দেবে সেটা আমি সত্যি ভাবতে পারিনি আর ওকে যে আমি বিস্কুটগুলো দিয়েছি অনেকগুলো বিস্কুট আমি তোমাদের বলেইছি ও বিস্কুট ক্যাডবেরি তারপরে চিপস এগুলো খায় মানে স্কুলে বিস্কুট কিনে নিয়ে যায় তো বিস্কুটগুলো দিয়েছি ও বিস্কুটগুলো ভালোবাসে মানে আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে ওই দোকানটাই ও যা মানে ওই দোকানদার জানে যে ও কি বিস্কুট ভালোবাসে সেই বিস্কুটগুলো কিনে আমি এনে ওকে দিয়েছি ও খুব আনন্দিত হয়েছে বলছে যে ভালো হয়েছে দিদি যে মানে ও যদি একসাথেও সব কিছু খাই বাট একসাথে তো খেতে পারবে না আলাদা করে খেতে খেতে ওর মানে অনেকগুলোই জিনিস ওর ক্যাডবেরি ট্যাডবেরি ওর খেতেও শুরু করে দিয়েছে খাওয়াটা তো দেখালামই অনেক কিছু আর আমরা তো খুবই আনন্দিত হয়েছি তো চলো ভিডিওটা আমার বাবা করেছে যেহেতু মা নেই আর এখন বাজে 11:30 ফুল 11:30 11:30 বাজে তো চলো এই ব্লগটা কতটা হয় সেটা দেখিয়ে তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ব্লগটা স্টার্ট করলাম মানে মা আসলো এসে খাওয়া দাওয়া করলো স্নান টান করলো করে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে বিকেলবেলা হলে এখন আমরা ক্যাডবেরি খাচ্ছি তো মা আমাকে ক্যাডবেরিটা দিচ্ছে ক্যাডবেরিটা মাই খুললো তো এই যে ভাইকেও দেওয়া হয়েছে ভাইও খাচ্ছে ও আবার মুখ খুলে দেখাচ্ছে ও যে আমাকে দিয়েছে ও খুব ইয়ারকে মারে তো এই ব্লগটা এটুকুনিই থাকলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে